আচ্ছা যাই গাইস, এবার দেখি আমাদেরকে পরবর্তী স্পিনে কি দেয়। ফ্রি স্পিনে কিচ্ছু পাইলে আমরা 9 ডায়মন্ড স্পিনে দিতে গাইস আমাদের স্কার ভাই সাব স্কার। আর স্কারের অ্যাবিলিটি কি এগুলো গাইস আপনারা সব কিছু আমি আপনাদেরকে বলে দিব, নো ইস্যু। আর এখানে গাইস দেখতে পাচ্ছি আমাদের 19 ডায়মন্ড স্পিন আমি দিয়ে দিলাম। দেখে এবার আমাদেরকে কি দেয়, আবার একটা দিল টি শার্ট। গান স্কিনটা দিবে। তো দেখা যাক গাইস, এবার আছে আমরা দুইটা এখানে রেখে দিলাম। তো এবার গাইস আমাদের ফিমেল বান্ডেল, ভাই আমি বলছিলাম ভাই আমাকে ফিমেল বান্ডেলটাই দিবে, আমি জানি ভাই, আমি জানি আমি জানি। তো গাইস ফিমেল বান্ডেলটা আমরা নিয়ে ফেললাম। তো এবার গাইস আমাদেরকে কি করতে হবে, 499 ডায়মন্ডে স্পিন দিতে হবে। গাইস আমরা ফাইনালি পেয়ে গেলাম আমাদের নতুন AC80 গানের স্কিন। ভাই দা ওয়ে গাইস, এই স্কিনটা কেমন, এটা নিয়ে একটা ভালো হালকা পাতলা আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি এখনই। সো চলুন গাইস আর কথা না বাড়ি, এখন আমরা এটা আমরা ওয়েপেন রয়্যাল সরি ওয়েপেন সেকশনে চলে যাই। এখানে গাইস দেখি আমাদেরকে কি দিস, স্কারের স্কিনটা প্রথমে দেখাই ভাই। স্কারের যে স্কিনটা দেখতে পাচ্ছেন এটা কোনো লেজেন্ডের স্কিন না, এটার অ্যাট্রিবিউট হচ্ছে ডাবল রেঞ্জ, মানে একটু বেশি দূর থেকে ড্যামেজ দিবে এই, তাছাড়া কিছু না, বাট সিঙ্গেল রেঞ্জে শর্ট রেঞ্জে একই থাকবে, ঠিক আছে। নর্মাল যে গান স্কিনে থাকে স্কিন ছাড়া ওরকমই ড্যামেজ দিবে, বাট একটু দূরের নর্মালের তুলনায় একটু একটু বেশি ড্যামেজ দিবে, এই হচ্ছে কথাটা। এটা হচ্ছে গাইস আমাদের স্কারটা। তো স্কারটা খুব বেশি ভালো তাও না, যাদের কাছে একেবারে স্কারের স্কিনই নাই তো তাদের জন্য মোটামুটি এটা হলে ঠিক আছে আর কি, তাদের কাছে ঠিকঠাক আছে আর কি মোটামুটি। তো এখানে গাইস আমাদের কাছে আরেকটি স্কিন আছে দেখতে পাচ্ছি AC80। তো এই গানের স্কিন বর্তমানে আমার কাছে দুইটা আছে, একটা আছে নতুন আর একটা আছে পুরাতন। তো নতুনটার অ্যাট্রিবিউট হচ্ছে ডাবল রেঞ্জ, মানে বেশি দূর থেকে ড্যামেজ দিবে, আর ম্যাগাজিনটা হচ্ছে সিঙ্গেল প্লাস, মানে অ্যামো একটু বেশি ধরবে এই। আর এটা কিন্তু একটা লেজেন্ডারি গান স্কিন আমি দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে। সো আর পর্ব আর আগে যেটা ছিল সেটাতে গাইস দেখতে পাচ্ছেন সিঙ্গেল ম্যাগাজিন আর সিঙ্গেল আর্মার পেনিট্রেশন, মানে আর্মার পেনিট্রেশন বলতে একটু আর্মারে মানে একটু যারা বেশি বেস্ট হেলমেট পরে থাকুক না কেন ওইখানে একটু বেশি ড্যামেজ দিবে এই। আর তো গাইস আজকে আমরা কথা বলবো এই দুইটা গানের ভিতরে কোন গান স্কিনটা ভালো, আমরা একটু এখন যে গাইস একটু দেখে নিব। গাইস আমরা চলে আসছি আমাদের নতুন গান স্কিনটা নিয়ে, যেতে দেখতে পাচ্ছেন আমাদের আমার হাতে কিন্তু আছে বর্তমানে, আমি কিন্তু সেই নতুন বান্ডেলটা পরে আসছি বাই দ্য ওয়ে। সো এখন গাইস আমরা একটু চেক করে দেখবো যে এটাতে কেমন ড্যামেজ ট্যামেজ দেয়। ভাই সাব অনেকে কিন্তু এই গান স্কিনটা কিন্তু ওয়ান ট্যাপের জন্য কিন্তু ব্যবহার করে থাকে, আর এটাতে কিন্তু ভালো ওয়ান ট্যাপও লাগে গাইস দেখতে পাচ্ছেন, ভালো কিন্তু ওয়ান ট্যাপও লাগে। সো আমরা একটু গাইস একটু চেক করে দেখবো যে এটাতে রেঞ্জ যেহেতু আমাদের ডাবল করে দিছে একটু লং রেঞ্জে কেমন ড্যামেজ দেয়। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভেস্ট হেলমেট ছাড়া, অনেকে বলবেন যে এখানে ভেস্ট হেলমেট নাই তো ড্যামেজ একটু বেশি দিবে। সো এখানে গাইস ভেস্ট হেলমেট তেমন কিছু নাই, সো আপনারা একটু বুঝে নেন নর্মাল যে গান স্কিনটা আছে সেটা থেকে একটু দূরে বেশি ড্যামেজ দিবে এই, তাছাড়া কিন্তু তেমন কিছু না। সো আমরা গাইস যারা হচ্ছে এই গানটাকে লং রেঞ্জের জন্য ব্যবহার করব তাদের জন্য কিন্তু গাইস এই গানটা কিন্তু একটা ওপি গান স্কিন হতে চলেছে আমি মনে করি। আর এই তো গাইস এই গান স্কিনটা মোটামুটি ঠিকঠাক আছে, আর আমার কাছে মনে হয় যেন এই গান স্কিনটা যেহেতু অন্য কোনো স্কিন নাই গাইস দেখতেই পাচ্ছেন, হেডটা কিন্তু ভালোই লাগছে যেটা যেটা আমি বের। ও ভাই ভাই সিরিয়াসলি ভাই, আমি কিন্তু এত ভালো হেড মারতে পারি না দেখতেছেন গাইস, যেটাই মারতেছি ওয়ান টেপ, মানে বডিতে
বডিতে লাগতেছেই না গাইজ, তিনটা মারলাম, তিন চারটা যেটা লাগলো সবগুলো কিন্তু হেডশটই লাগছে। সো গাইজ আপনারা একটু কমেন্ট সেকশনে বলবেন যে এই গান স্কিনটা যারা যারা নিছেন আপনাদের কাছে কেমন লাগছে। আর আমার কাছে তো মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে, যেহেতু এর থেকে বর্তমানে ভালো কোনো গান স্কিন এটাতে নাই। তো সেই ক্ষেত্রে গাইজ আমি মনে করবো যারা একটু গান কালেকশনের উপর টাকা খরচ করতে চান তাহলে আপনারা করতে পারেন, যেহেতু এই গানটাও একটা ভালো ওভার পাওয়ার একটা গান হতে চলেছে গেমের ভিতরে। সো আমিও কিন্তু গাইজ সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনটা নিয়ে নিছি। আর যারা মূলত এটা কালেকশন বাড়ানো ছাড়া অন্য অন্য কাজে বা যারা অন্য গান দিয়ে গেছি পেছি খেলতে পছন্দ করেন তাদের জন্য গাইজ আমি গান স্ক্রিনটা প্রিফার করবো না। আর যারা তো গাইজ বুঝে ফেলছেন এটাতে কেমন ওয়ান টেপ লাগে বা এনিথিং, মানে এটা সম্পর্কে যারা একদম পুরো মানে ইনভেস্টিগেশন বা একদম পুরো ডিটেলসে বুঝে গেছেন তাদের জন্য গাইজ আমি বলবো যে গান স্ক্রিনটা ওপি। আর এটাতে ওয়ান টেপ লাগানো ট্রাই করুন, দেখবে যে একটা ভালো ওয়ান টেপ লাগে গেমের ভিতরে। আর গেমের ভিতরে গাইজ গান স্ক্রিনটা কে কে ইউজ করেন সেটা গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হয়তো হালকা পাতলা আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই হচ্ছে গাইজ আমাদের নতুন বান্ডিলটা, সামনে পিছনে যে দেখে নেন চুলটুল মোটামুটি ঠিকঠাক আছে। আর গাইজ আজকে যদি এই বান্ডিলটার কথা যদি বলতে যাই, এই বান্ডিলটা নিতে আমাদের খরচ হবে প্রায় 950 মতো ডায়মন্ড লাগবে, এই 930টা মতো ডায়মন্ড লাগে। সো গাইজ আপনারা যারা যারা ফ্রি স্পিনে গান স্ক্রিনটা পাইছেন সেটা গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ফ্রি স্পিনে কে কি পাইছেন, আপনি যদি বাউন্টি পেয়ে থাকেন বা স্ক্যানারও পেয়ে থাকেন মানে কি পাইছেন সেটা গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি দেখতে চাই আপনাদের লাকটা কেমন। ওকে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।